নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোটেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন, অবশ্যই আপনারা 6 থেকে 7 মিনিট এই ভিডিওটির উপর মনোনিবেশ অবশ্যই করবেন। 114 দিন ইম্পর্টেন্ট হতে চলেছে কুম্ভ রাশির। 5টি বড় ঘটনা ঘটতে চলেছে, ধ্রুব সত্য হতে চলেছে কুম্ভ রাশির মহা ভবিষ্যৎবাণী। দেবগুরু বৃহস্পতি রেট্রোগ্রেড হতে চলেছে 9 অক্টোবর 2024 টু 4 ফেব্রুয়ারি 2025। অর্থাৎ 114 দিনের জন্য বৃহস্পতি বকরি অবস্থাতে অবস্থান করবে আপনাদের কেন্দ্রভাবে। আমি বারবার একটি কথা আপনাদেরকে বলেছি, যখন শুভ গ্রহ বকরি হয় তার শুভ গুণ কিন্তু 3 গুণ বৃদ্ধি করে। এই যে দেবগুরু বৃহস্পতি 114 দিনের জন্য যে বকরি হচ্ছে, এর লাভ পেতে চলেছে কুম্ভ রাশি মানুষ। আপনাদের ধনাধিপতি এবং আপনাদের একাদশপতি, অর্থাৎ আপনাদের দ্বিতীয় ভাব এবং আপনাদের একাদশ ভাবের মালিক হচ্ছে বৃহস্পতি, কেন্দ্রে অবস্থান করছে এবং বকরি হচ্ছে। কোন কোন দিক থেকে আপনাদের ফায়দা দিবে এবং কোন কোন দিক থেকে কিছু সমস্যা আসতে পারে, বিস্তারিত আলোচনা থাকবে। দেখুন, বকরি কথা অর্থ হচ্ছে যে কোনো গ্রহ যখন ধীর গতি হয়ে যায়। প্রত্যেকটি গ্রহ কিন্তু সূর্যকে পরিক্রমা করে, এই পরিক্রমা করতে করতে যখন গ্রহটি ধীর গতি হয়ে যায় তখন সেই গ্রহটিকে রেট্রোগ্রেড কিন্তু বলা হয়। অর্থাৎ বেশ কিছু শুভ ফল কিন্তু তখন দিতে লাগে এই বকরি গ্রহ। এবং বৃহস্পতি হচ্ছে দেবগুরু, অর্থাৎ এই গ্রহ যখন বকরি হচ্ছে তখন কিন্তু এর পাওয়ারটা কিন্তু 3 গুণ বৃদ্ধি করছে। কোন কোন দিক থেকে লাভ দিবে, আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে। নাম্বার 1 পয়েন্ট, কুম্ভ রাশির ইনকাম সোর্স আপনাদের বাড়বে এবং আপনাদের ব্যাংক ব্যালেন্স, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হবে। পরিবারের মধ্যে যে সমস্যাগুলো চলছিল সে সমস্যা আপনাদের দূর হবে। আপনাদের এই সময় কুম্ভ রাশির ডেইলি ইনকাম বৃদ্ধি করবে। চতুর্থ গৃহে বকরি হচ্ছে, কেন্দ্রে অবস্থান করছে, সরাসরি আপনাদের কর্মভাবকে দেখছে, অর্থাৎ কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে। যারা দীর্ঘদিন ধরে চাকরির প্রচেষ্টা করছিলেন, আপনাদের এমএনসি কোম্পানি, প্রাইভেট সেক্টর অথবা গভর্নমেন্ট সেক্টরে জব পাওয়ার প্রবল সম্ভাবনা, বা যারা ট্রান্সফারের চিন্তাভাবনা করছিলেন বা প্রমোশনের জন্য প্রচেষ্টা করছিলেন, অর্থাৎ এই জায়গাগুলো কর্মক্ষেত্রে আপনাদের শুভ ফল কিন্তু দিতে চলেছে 114 দিন। এবং হঠাৎ কর্মপ্রাপ্তির একটা বড় সুযোগ কিন্তু আসতে চলেছে। এবং এই সময় আপনারা কোনো জমি, কোনো আপনারা বাহন বা কোনো প্রপার্টি, কোনো অ্যাসেট আপনারা কিনতে পারেন। কুম্ভ রাশি যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিবে বা আপনার গ্র্যাজুয়েশন লেভেলে পরীক্ষা রয়েছে, আপনারা কিন্তু এই সময় ভালো ফল কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে শুভ, মায়ের স্বাস্থ্যের জায়গাটা অনেকটাই ভালো হবে এবং বন্ধুবান্ধব থেকে কিছুটা হলেও সাহায্য আপনারা এই সময় পাবেন। এবং দীর্ঘদিন এমন কোনো কাজ আটকে গেছিল সেই কাজ আপনাদের এই সময় সম্পন্ন কিন্তু হবে। তবে দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে, ব্যয় আপনাদের বাড়বে, খরচটাও কিন্তু বাড়বে। ইনকাম আসবে কিন্তু খরচের দিকটা অবশ্যই নজর দিন। এবং লং ট্রাভেল আপনাদের করাবে এই সময় যাত্রা, লং ট্রাভেল আপনাদের করাবেন, আপনাদের ভ্রমণ যোগ কিন্তু প্রবল দেখা যাচ্ছে। কর্মসূত্রে হতে পারে, ধর্মীয় ভ্রমণ হতে পারে, এমনি ভ্রমণও আপনাদের দেখা কিন্তু যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের হসপিটালের খরচটাও কিন্তু এই সময় বৃদ্ধি কিন্তু করবে। বৈবাহিক জীবন মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে এবং আপনাদের এই সময়ের মধ্যে
সন্তানের স্বাস্থ্য, সন্তানের কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ভালো। কিন্তু আবারও বলবো, আপনার অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে আপনার স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছুটা হলেও চাপ কিন্তু রয়েছে, আপনার স্বাস্থ্য, আপনার হেলথ নিয়ে কিছুটা চাপ রয়েছে, শনি সাড়ে সাথেই আপনাদের চলছে। এবং যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন, গবেষণামূলক পড়াশোনা করছেন, আপনারা এই সময় 100% শুভ ফল কিন্তু পাবেন। উচ্চ শিক্ষার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, পিএইচডির সঙ্গে যুক্ত রয়েছেন, আপনারা ভালো ফল পেতে চলেছেন 9 অক্টোবর টু 4 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত, অর্থাৎ 114 দিনের জন্য। কুম্ভ রাশিকে কিন্তু দেবগুরু বৃহস্পতি অনেক কিছু দিবে এবং পরিবারের সমস্যা দূর হবে। যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন, আপনাদের সন্তান প্রাপ্তির প্রবল যোগ কিন্তু এই সময় দেখা যাচ্ছে কুম্ভ রাশির। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে এই 114 দিন বিশেষভাবে ইম্পর্টেন্ট হতে চলেছে এবং এর সাথে সাথে কুম্ভ রাশির এই সময়টা, অর্থাৎ 114 দিন আপনাদের বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু হবে। এবং যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে এবং ভাগ্য ক্ষেত্রে, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট, দৈব কৃপা, বিজনেস ক্ষেত্রে আপনাদের উন্নতি, যারা ব্যবসা আরম্ভ করবেন ভাবছেন, আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই সময় শুভ ফল কিন্তু দিবে। অর্থাৎ ভেরি ভেরি গুড রেজাল্ট পেতে চলেছে কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা। দেখুন, কুম্ভ রাশি আমি বলবো এই বৃহস্পতি বক্রী হওয়া আপনাদের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসবে এবং বিশেষ করে আপনাদের ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা এই সময় পেতে চলেছেন। অবশ্যই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।